এই যে আপনাদের আন্দোলন চলছে এবং সম্ভবত আজকে আপনাদের আন্দোলনের 116তম দিন, আচ্ছা যে যে বিষয়ে বা বিভিন্ন যে দাবি দেওয়ার উপরে আপনাদের আন্দোলন চলছিল
কতটা সার্থক হয়েছে সে আন্দোলনের? আন্দোলনের যে মেজর ডিমান্ডগুলো ছিল, যেটা আমাদের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা দপ্তরের আধিকারিকরা পূর্ণ করতে পারতেন, সেটা বলা চলে যে একেবারেই হয়নি বলা চলে। যেমন আমাদের জায়গাটি তারা মিউটেশন দিতে চেয়েছিলেন, সেই জায়গা মিউটেশন সংক্রান্ত তারা অনেকগুলো বিষয় এগিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আপনারা, আমরা যতদূর জানি যে আপনারা একবার দপ্তরে দেখা করতেও গেছিলেন, তো সেই সঙ্গে আপনাদের কী এমন আলোচনা হয়েছিল সমাধানের নেপথ্যে? সমাধানের নেপথ্যে যেটা এ করা হয়েছিল সেটা বলতে গেলে এখন যেটা আমরা বুঝতে পারছি সেটা সবটাই ঢপের চপ ছিল। কারণ দপ্তরের আধিকারিকরা আমাদের আশ্বস্ত করেছিলেন জায়গা বিশ্ববিদ্যালয়ের নামে মিউটেশন দেওয়া হবে, WBCS কোচিং ইমিডিয়েট ফিরে দেওয়া হবে, এবং গবেষকরা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ফেলোশিপ পাবে সেই বিষয়ে তারা আশ্বস্ত করেছিলেন, নেট সেট গেট কোচিংও দেওয়া হবে। এই নিয়ে তারা যা যা ডকুমেন্টেশন বা এবং বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে প্রপোজাল চেয়েছিলেন আমরা এসে সমস্তটাই পাঠিয়েছিলাম, এবং পাশাপাশি প্রিন্সিপাল কোয়ার্টার ও বেগম রোকেয়া নিয়ে তারা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে একটা বৈঠক করার কথা ছিল, কিন্তু সে বিষয়েও তারা কোনোরকম কোনো অগ্রসর ভূমিকা নেননি। আপনারা কী সদর্থক ভূমিকা পালন করেছিলেন সেই আলোচনার পর থেকে? আলোচনার পর থেকে তারা বলেছিলেন যে জায়গা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়কে একটা প্রপোজাল পাঠাতে, বিশ্ববিদ্যালয় ইমিডিয়েট তার প্রপোজাল পাঠায়, WBCS কোচিং নিয়ে ওরা কিছু কোয়ারিজ ছিল সেই কোয়ারিজও পাঠাতে বলেছিলেন, আমরা সেই হিসাবে আমরা পাঠাই, 100 গবেষকদের ফেলোশিপ সংক্রান্ত বিষয়েও পাঠিয়েছিল, নেট সেট গেট সংক্রান্ত বিষয়েও ফেলোশিপ পাঠিয়েছিল, বেগম রোকেয়া নিয়ে যা চেয়েছিলেন সেটাও পাঠায়, এবং আরও অন্যান্য বিষয় নিয়েও যা 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 যেটা তারা চেয়েছিলেন সবটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছিল। তারা বলেছিলেন, তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে দ্রুত, খুব দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো সমস্যার সমাধানের হদিশ আমরা দেখতে পাচ্ছি না। কী ভাবছেন ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের বৃহত্তর আন্দোলন, আমরা আগামী মাসেই একটি বৃহত্তর আন্দোলনে যাচ্ছি, এবং আমরা আমাদের যে দপ্তর রয়েছে আমরা দপ্তর ঘেরাও করবো এবং আমরা ডেপুটেশন জমা করবো। এবং খুব দুঃখের বিষয় একটা যে আমাদের দপ্তরের মন্ত্রী তিনি একটি বিহারের স্টুডেন্ট প্রোটেস্টকে নিয়ে টুইট করছেন এবং তাদের তিনি সলিডারিটি জানাচ্ছেন, অথচ তার অধীনস্থ একটি বিশ্ববিদ্যালয়ের 116 দিন ধরে ছাত্রছাত্রীরা খোলা আকাশের নিচে নানান নির্মমতায় আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং তাদের উপর নানান রকম মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা হয়েছে নানান দিক থেকে এই আন্দোলনটাকে তুলে দেওয়ার জন্য, কিন্তু তিনি অন্য একটি রাজ্যের ছাত্রদের আন্দোলনকে সমর্থন করতে পারেন, অথচ বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট সেন্ট্রিক ডিমান্ডকে সামনে রেখে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাতে তার কিন্তু তিনি কোনোরকম কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না, এটা একটা লজ্জা। আচ্ছা, আমরা শুনেছিলাম আপনাদের বড় একটা সমস্যা হচ্ছে হোস্টেল, তার সঙ্গে সঙ্গে ন্যাক ভিজিট, তার সঙ্গে সঙ্গে শিক্ষক নিয়োগ, তার সঙ্গে সঙ্গে তালতলা ক্যাম্পাসের ছাত্রীদের হোস্টেল, কোনোটাই কি কোনো বিষয়ে একটু এগোয়নি? না, কোনো বিষয়ে এগোয়নি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে যে বিষয়টা অন্তরায় বা বাধা হয়ে দাঁড়িয়েছে ইসি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে বিগত 8 মাস ধরে এক্সিকিউটিভ কাউন্সিল নেই, যে এক্সিকিউটিভ কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কাউন্সিল, এই কাউন্সিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তার যাবতীয় আভ্যন্তরীণ ক্রিয়াকর্ম অ্যাপ্রুভাল করে থাকে, এই মুহূর্তে ন্যাক ভিজিটের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসি নেই, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসি নেই, অর্থাৎ ইসি এই দপ্তর আটকে রেখেছেন, এবং আমাদের সোনামতে যেটুকু যে বর্তমান ভিসির সঙ্গে তাদের একটা মতানৈক্য বা একটা বিরোধ চলছে যার ফলে এই ভিসিকে অক্ষম করে রাখবেন বা বিশ্ববিদ্যালয়কে অক্ষম করে রাখবেন, তার জন্যই তারা ইসিকে অ্যাপ্রুভাল করছেন, এবং এই ইসির বিষয়টা সম্পূর্ণটা মন্ত্রীর কাছে আটকে আছে। কর্তৃপক্ষের কীরকম সদর্থক ভূমিকা দেখছেন এই সমস্ত বিষয়ে আন্দোলনের ক্ষেত্রে বা ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয়ের যে ভবিষ্যৎ সেই নিয়ে কীরকম ভূমিকা দেখছেন কর্তৃপক্ষের? কর্তৃপক্ষেরও আমরা খুব একটা বেশি সদর্থক ভূমিকা এই ক্ষেত্রে আমরা দেখতে পাইনি, তারাও এক্ষেত্রে সমানভাবে উদাসীন বললেই চলে, এবং এর ফলে যার ফলে আমরা ছাত্রছাত্রীরা এই বিষয়টাকে নিয়ে মানে ভীষণ হতাশাগ্রস্ত। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বললাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজুল ইসলামের সঙ্গে, যেখানে আপনারা স্পষ্টত শুনতে পেলেন যে 116 দিনের একটা আন্দোলন, যে আন্দোলন নিয়ে এখনও দপ্তরের আধিকারিক, দপ্তরের মন্ত্রী, সেই সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন, ছাত্রদের সহজ কয়েকটা দাবি যে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে এখানে মাইনরিটি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, যে ছাত্রছাত্রীদের 10% বেশি ছাত্রছাত্রীরা এখানে হোস্টেল পায় না, ফলে কলকাতার মতো শহরে তাদের থাকা এবং ব্যয়বহুল খরচের জন্য বেশিরভাগ স্টুডেন্টকে এখান থেকে পড়াশোনা ছেড়ে চলে যেতে হয়। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এখানে ন্যাক ভিজিট একটা বড় সমস্যা, যে একটা বিশ্ববিদ্যালয় এখনও ন্যাকের আওতা আসতে পারে, এবং সেই সঙ্গে ছেলেদের নেট গেট WBCS কোচিং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 116 দিন ধরে একটা আন্দোলনে বসে থাকতে হয়।
আমরা ঠিক আজকের এই ভিডিওটা করছি যে গতকালকে আমরা রিপাবলিক ডে পালন করলাম, যেটাকে আমরা বলি প্রজাতন্ত্র দিবস। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ঠিক প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা এমন একটা ভিডিও বানাচ্ছি যেখানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার অধিকার চেয়ে আন্দোলন করতে হয়, তাও আবার 116 দিন ধরে খোলা আকাশের নিচে। আমাদের ভাবা দরকার এটা ছাত্রছাত্রীরা। আমরা কথায় কথায় বলি যে ছাত্রদল হচ্ছে দেশ এবং দশের ভবিষ্যৎ। শুধু কি তাই? এই কথাগুলোকে আক্ষরিক করতে কেবলমাত্র ভাষণের মধ্যে থেকে যায় না। যদি তাই হতো তাহলে এই ছাত্রদেরকে 116 দিন ধরে একটা আন্দোলনে বসে থাকতে হয় কি করে? এটা যথেষ্ট ভাবার। এবং আমরা সেই জন্য আজকে আপনারা দেখতেই পাচ্ছেন ছাত্রছাত্রীরা এখন আন্দোলনে বসে, এবং তারা কোভিড বিধি মেনে স্বল্প কিছু ছাত্রকে নিয়ে এখন আন্দোলন চালাচ্ছে। এবং তাদের দাবি যে এরপরে তারা বৃহত্তর আন্দোলনে নামবে, যেভাবে কলকাতা মহানগরীর রাজপথে তারা আগেও নেমেছে, এর পরেও তারা নামবে এই আন্দোলনে। দাবিগুলো সিম্পল, তো এটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার। আমরা আর একটা স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলে নেব। আজকের আপনারা জানবেন টেলিগ্রাফ অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট আমরা দেখছিলাম, যেখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো একটা থ্রেটেডের সম্মুখীন আসছে। আপনারা কি মনে করছেন আলিয়া বিশ্ববিদ্যালয় কি তারও একটা অংশ? আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কি আপনারা সেরকমই দেখছেন যে ভবিষ্যতে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে চলেছে বিশ্ববিদ্যালয়? একদম 100% ক্ষতির মুখেই তো আমরা দেখতে পাচ্ছি। কারণ যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে টোটাল 42টা ইউনিভার্সিটির মধ্যে একটিমাত্র বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়, যেটি শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য বরাদ্দ, সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র প্রতিষ্ঠান যদি আলিয়া বিশ্ববিদ্যালয়কে সর্বদিক দিয়ে যদি সরকার কর্তৃপক্ষ আলিয়া বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করে, তো অদূর ভবিষ্যতে তো এটা না হওয়ার কিছু নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি, আলিয়া বিশ্ববিদ্যালয়কে ক্ষতি করার লক্ষ্যে MA&ME ডিপার্টমেন্টের আধিকারিক এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী মাননীয় গোলাম রব্বানী মহাশয় দুতরফেই উঠে পড়ে লেগেছে, যাতে করে আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা যায়, যাতে করে আলিয়া বিশ্ববিদ্যালয়কে পশ্চিমবঙ্গের মাটি থেকে নিশ্চিহ্ন করা যায়, সেই ভাবেই তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। কারণ আপনারা জানবেন যে আমরা এই আন্দোলন মঞ্চ চালাচ্ছি, আজকে 116 দিন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বারংবার সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানী মহাশয়ের নিকট দ্বারস্থ হয়েছি, এবং সর্বোপরি MA&ME আধিকারিক গোলাম আলী আনসারী মহাশয়ের নিকটে আমরা বারংবার গিয়েছি। সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছিল, আমরা বৈঠক করেছিলাম গোলাম আলী আনসারীর সঙ্গে, তিনি সেখান থেকে জানিয়েছিলেন তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত জিনিসগুলো তোমাদের দরকার, তোমরা প্রয়োজনে আরও একবার আমাকে লেটার করো, অনেক বিষয় আমি জানি না, এরকমও কথা বলেছিল। কিন্তু আমরা জানি, আমরা ভাইস চ্যান্সেলর, আমরা রেজিস্ট্রারের দ্বারস্থ হয়ে আমরা সেই সমস্ত বিষয়ে সমস্ত লেটার আমরা দেখেছিলাম। তারপরেও আমরা বলেছিলাম, স্যার আপনারা আরও একবার, গোলাম রব্বানী মহাশয় যেহেতু আমাদেরকে বলেছেন, আপনি আরও একবার সেই সমস্ত লেটারগুলো রিমাইন্ডার করুন, বাদবাকিটা আমরা দেখছি। আচ্ছা, আপনারা যেটা বলছেন যে আপনারা কর্তৃপক্ষকে বলেছেন যে দপ্তরকে আবার আপনারা রিমাইন্ড করুন, এটা কি আপনারা মৌখিক বলেছেন না লিখিতভাবে বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন? পুরো লিখিত দিয়েছি, একটা একটা বিষয় আমরা লিখিত দিয়েছি। যখন আমাদের MA&ME ডিপার্টমেন্ট থেকে গোলাম আলী আনসারী যখন আমাদেরকে বললেন যে তোমরা এই লেটারগুলো রিমাইন্ডার করো, তারপরে আমরা অবস্থান মঞ্চে ফিরে আসার পরে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর, মাননীয় রেজিস্ট্রার, তাদেরকে আমরা লিখিত বললাম যে আপনারা এই এই বিষয়ের উপরে আবারও লেটার করুন, তো আমাদের কথার পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও রিমাইন্ডার লেটার করেছেন। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় বেদনার বিষয় যেটা হচ্ছে যে সংখ্যালঘু আধিকারিক যারা আছেন ওখানে বসে, তারা কিন্তু আমাদের অবস্থান মঞ্চের ছাত্রছাত্রীদেরকে কথা দিয়েছিলেন, তোমরা রিমাইন্ডার লেটার দিলে তোমাদের লেটার অনুযায়ী আমরা দ্রুত কাজ সম্পাদন করব, আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিষয়ে তোমরা রিমাইন্ডার লেটার করবে সেই সমস্ত বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু আমরা লেটার তো জমা করে দিয়েছি আজ থেকে প্রায় 20-25 দিন আগে, এখনও পর্যন্ত গোলাম আলী আনসারী থেকে শুরু করে, গোলাম আলী রব্বানী থেকে শুরু করে কারো কোনো হেলদোল দেখতে পাচ্ছি না। সর্বোপরি আমাদের যেটা মনে হচ্ছে যে MA&ME বিভাগের আধিকারিক এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী
উভয় মিলে আলিয়া বিশ্ববিদ্যালয়কে ক্ষতি করতে চাইছে, কারণ ওরা জানে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগটাই মুসলিম ঘরের ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশুনো করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা চক্রান্ত আমরা বুঝতে পারছি, মুসলিম ঘরের সংখ্যালঘুদেরকে এরা শিক্ষা থেকে বঞ্চিত করতে চাইছে। তো আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং যে সমস্ত দাবি দাবা, আমরা এই দাবি দাবা যতদিন না আমাদের পূরণ হচ্ছে ততদিন আমরা এইভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। এবং সর্বোপরি বলে রাখি, আমরা অবস্থান বিক্ষোভ মঞ্চের অবস্থান বিক্ষোভের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিতে চলেছি আগামী মাসে মহাকরণ অভিযানের ডাক দেব। আপনারা যারা আলিয়া বিশ্ববিদ্যালয়কে যারা ভালোবাসেন, আপনাদের কাছে আমাদের করজোড়ে নিবেদন থাকলো, আপনারা আমাদের ওই মহাকরণ অভিযানে সামিল হন, যাতে করে আলিয়া বিশ্ববিদ্যালয়কে আমরা পূর্বে যেভাবে চলছিল সেইভাবে যেন পশ্চিমবঙ্গের মাটিতে মাথা উঁচু করে চলতে পারে, যাতে করে সংখ্যালঘু সম্প্রদায়ের সেটা মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর যে কোনো সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের যারাই হোক না কেন, যাতে করে তারা আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। তো সর্বোপরি আপনাদের কাছে আমরা এই অনুরোধটা রাখব যে আপনারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াবেন, যাতে করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দাবি দাবাগুলো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন সর্দার, বিএড ডিপার্টমেন্ট। আমরা বুঝতেই পাচ্ছি যে আপনারা জানবেন, আমরা একটা কথায় বলি যে শিক্ষায় হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা এমন অবস্থায় আব্বাস উদ্দিন সর্দারের সঙ্গে কথা বললাম, তার কথা অনুযায়ী হচ্ছে যে এমন একটা পরিস্থিতি যেখানে মনে হচ্ছে সংখ্যালঘু শিক্ষার আশ্রয়স্থল আলিয়া বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে পঙ্গু করার যে একটা পরিকল্পনা, এতে আপামর কালকে সংখ্যালঘু সমাজ শিক্ষা থেকে পিছিয়ে পড়বে। তো সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে তাদের একটা বার্তা সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে যে তারা দরকার পড়লে আলিয়া বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে মহাকরণের ডাকও দিচ্ছে। আমরা আরেকটা ভাইয়ের সঙ্গে কথা বলে নেব যে এই যে আজকের একটা আন্দোলন এবং সে আন্দোলন থেকে 116 দিনের একটা আন্দোলন, সেখান থেকে আপনাদের দাঁড়িয়ে আপনারা কতটা স্ট্রং এবং কতটা এখনও এনার্জি আপনাদের রয়েছে, বা আপনারা কতটা নিজের মন থেকে ভেঙে পড়েছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। সর্বপ্রথমে বলতে চাই যেটা, যে আপনি যেটা বললেন 116 দিনের আন্দোলন, এটা লজ্জাজনক বিষয় যে একটা শিক্ষাঙ্গনে বসে 116 দিন, যেটা কম একটা দিন না, একটা গণতান্ত্রিক দেশে যেখানে শিক্ষা সকলেই জন্মগত অধিকার, এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে এডুকেশন, সেটাকে নিয়ে এত অবহেলা এই দেশে, যে 116 দিন ধরে এতগুলো ছাত্রছাত্রী যে এখানে বসে আছে, এখনও পর্যন্ত কোনো মন্ত্রীর বা কোনো দপ্তরের কোনো ভ্রুক্ষেপ নেই যে ছেলেগুলো কেন বসে আছে, এদের দাবি দাবাটা কী। আজ যখন পৃথিবীতে শিক্ষার উপর নির্ভর করে মানুষরা পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে পারছে, একটা ঘরের কোনায় ল্যাপটপে বসে সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারছে, চালাতে পারছে, একমাত্র শিক্ষার অবদানের জন্য, কিন্তু এর পরেও শিক্ষাকে এত অবহেলিত চোখে কেন দেখা হচ্ছে এই দেশে? এই দেশে ছাত্রছাত্রীদেরকে কোনো রিক্রুটমেন্টে ভুল হলে মারা হয়, ছাত্ররা যদি নিজের আওয়াজ তুলে ধরে, নিজের অধিকারের জন্য আওয়াজ তুলে ধরে, তাকে ইউএপিএ কেস লাগিয়ে তাকে জেলে পোরা হয়। এটা হচ্ছে এখন আমাদের ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ। আমার বলতে লজ্জা হয় যে এটা লজ্জাজনক একটা, যে গণতন্ত্রের নামে লজ্জিত হয়ে গেছে আমাদের দেশ এখন, আমাদের রাজ্য এখন। পশ্চিমবঙ্গে আলিয়ার এই কলকাতার এই মহানগরীতে আলিয়া এত বড় একটা বিশ্ববিদ্যালয় যেখানে এখন পর্যন্ত ন্যাক ভিজিট হয়নি, এর থেকে লজ্জাজনক বিষয় আর রাজ্যের হতে পারে না। যে 42টা ইউনিভার্সিটির মধ্যে আলিয়া ইউনিভার্সিটিকে, যেটা পশ্চিমবঙ্গের মাইনরিটি সমাজের ফুসফুস বলা হয়, সেখানে ন্যাকের মতো সংস্থা এখন পর্যন্ত ভিজিট করে যায়নি, যেখানে ছেলেদের থাকার জন্য হোস্টেল নেই। আর এই সমস্ত সমস্যা একবার নয়, বারংবার আমাদের দপ্তরে জানানো হয়েছে, মন্ত্রীদের জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো ভ্রুক্ষেপ নিচ্ছেন না। তারা আমাদের জাতির নামে কলঙ্ক, এক কথায় যদি বলা হয় তারা রাস্কেল মিনিস্টার। যে এতদিন থেকে ছাত্রছাত্রীরা একটার পর একটা অসুস্থ হয়েছে, আমাদের সাজিদুর ভাই অসুস্থ হলো, মরতে মরতে বাঁচলো, অক্সিজেন পাচ্ছিল না, আমাদের হাবিবুল্লাহ ভাই অসুস্থ হলো, আব্বাস ভাই অসুস্থ হলো, আমি নিজে ম্যালেরিয়ার শিকার হলাম, 116 দিন চারটিখানি কথা নাই যে ক্যাম্পাসে পড়ে থাকা, তারপরও এদের ঘুম ভাঙছে না, এদের ঘুমটা কখন ভাঙবে? শিক্ষা যখন নষ্ট হয়ে যাবে, যে একটা স্ট্রাকচার দেশটাকে গড়ার যে কারিগর সেটা তো ছাত্র, ছাত্র যদি ঠিকঠাক না করে তাহলে দেশ গড়বে কারা? শিক্ষার উপর যদি এরা না গুরুত্ব দেয় তাহলে দেশ যে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শপথ নিচ্ছে মন্ত্রীরা, প্রত্যেকটাই দেশ এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেই মন্ত্রী হওয়ার পর, সেই শপথটা পূরণ করার জন্য কে তাহলে এগিয়ে নিয়ে যাবে, তার কাণ্ডারিটা কে হবে শিক্ষাকে এত অবহেলিত করলে? তাই একটাই কথা বলতে চাই,
যে রাষ্ট্রে যখন শিক্ষাকে এত অবহেলিত চোখে দেখা হবে, এই রাষ্ট্রের ভবিষ্যৎ সামনে দিকে অন্ধকার এবং বিশাল ভয়ঙ্কর। তাই সকলকে সাবধান হওয়া উচিত এবং আপামর যত আমাদের বাসী আছে, পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী সকলকেই বলতে চাই যে শিক্ষা, শিক্ষাকে অবহেলিত হতে যারা দেখছেন, দয়া করে বলছি আপনাদেরকে, কড়জোর নিবেদন করছি, এভাবে আপনারা দেখতে থাকবেন না। আপনারা পাশে আসুন এবং পাশে এসে ছাত্রদের পাশে দাঁড়ান, আপনাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়ান, যেন তাদের সুন্দর ভবিষ্যৎ করতে এবং সুন্দর ভারতবর্ষ করতে আপনারাও যেন তাদের সাহায্য করুন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নাসিম নওয়াজ, আলী ইউনিভার্সিটি। এখানে আমরা আরও কিছু স্টুডেন্ট ভাইয়ের সঙ্গে কথা বলে নেব যে আপনারা এই 116 দিনে পদার্পণ করেছেন, কতটা আশাবাদী যে 116 দিন যখন পদার্পণ করতে হয় তখন আপনারা কতটা আশাবাদী যে এই আন্দোলন সার্থকতা লাভ করবে? প্রথমত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ইনসাফ বাংলাকে, আপনাদেরকে, আপনাদের মাধ্যমেই আমাদের এই আওয়াজ ছড়িয়ে পড়েছে বাংলার বুকে। আমি শুরুতেই মুর্দাবাদ বলছি আমাদের ভাইস চ্যান্সেলার, ভাইস চ্যান্সেলারকে এবং রেজিস্ট্রারকে, তারপরে মুর্দাবাদ আমাদের মাইনরিটি সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানী এবং সংখ্যালঘু দপ্তরের আধিকারিকদেরকে মুর্দাবাদ জানাচ্ছি। আলিয়া ইউনিভার্সিটি জিন্দাবাদ, সংখ্যালঘু দপ্তর জিন্দাবাদ, আর এগুলো সব মুর্দাবাদ। আপনারা জানবেন আলিয়াকে বাঁচানোর জন্য আজকে আলিয়ার ছাত্ররা 116 দিন ধরে পড়ে আছে। হ্যাঁ, আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক কিছু পেয়েছি, আমাদের এটাও আশা আছে যে আমরা আমাদের দাবির ওপরেই দাঁড়িয়ে থাকবো, আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আচ্ছা, আপনাদের একটা আমরা পদক্ষেপ দেখছিলাম, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে গিয়ে আপনারা এই বিষয়টাকে জানানোর চেষ্টা করছিলেন, ঠিক কৃষক আন্দোলনের মতো, ঠিক একইভাবে কি আপনারা গোটা পশ্চিমবঙ্গের বুকে এই আন্দোলনটাকে ছড়িয়ে দিতে চাইছেন? হ্যাঁ, এটা আপনারা ভালোভাবেই জানবেন যে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীর যেটা গড় বলা যেতে পারে, খোদ তার গড়েই উত্তর দিনাজপুর, সেখানেই চাকুলিয়া ব্লকের অন্তর্গত চাকুলিয়া বিধানসভাতেও আমরা আন্দোলন করে এসেছি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের কথা সেখানে জানিয়ে এসেছি, সেখানেও পর্যন্ত তারা একজোট হয়ে আন্দোলন শুরু করেছে, আওয়াজ তুলেছে। এরকমভাবে প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমাদের পাশে পেতে চাইছি আর সকলের মুখ দিয়ে এই আওয়াজ তুলতে চাইছি, যাতে করে আলিয়া বিশ্ববিদ্যালয় বেঁচে থাকে। আলিয়া বিশ্ববিদ্যালয় মানে সংখ্যালঘুদের একটা হৃৎপিণ্ড, আর সংখ্যালঘু মানে সংখ্যালঘু প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমাদেরকে এই দায়ভার নিতে হয়েছে। আপনারা জানবেন যে এই বিশ্ববিদ্যালয় যদি আজকে ধ্বংস হয়ে যায়, সংখ্যালঘু সম্প্রদায়টা পুরো ধ্বংস হয়ে যাবে। আর এই বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করার জন্য আজকে ষড়যন্ত্র করা হচ্ছে, 2 বছরের অধিক অর্থের বঞ্চনা, তারপরে ন্যাক ভিজিট থেকে শুরু করে, একটা কলেজ যদি ন্যাক ভিজিট করাতে পারে, একটা বিশ্ববিদ্যালয় কেন পারবে না? কী নেই আলিয়া ইউনিভার্সিটির? আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা আজকে IIT খড়গপুরে চলে যেতে পারছে, আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা আজকে 90+ ওপরে ইনকাম করতে পাচ্ছে, তারা অ্যামাজনে তারা চাকরি করতে পাচ্ছে। আপনি র্যাঙ্কের মধ্যে দেখেন যে 42 কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে আলিয়া ইউনিভার্সিটি 15 র্যাঙ্ক করে দেখিয়েছে। আজকে আলিয়া ইউনিভার্সিটির কী নেই, কেন এত বঞ্চনা? আজকে ইউনিভার্সিটি বঞ্চনা হওয়ার একটাই কারণ, ইউনিভার্সিটির ছাত্ররা তাদের জায়গা বুঝে নিয়েছে, তারা হায়ার এডুকেশনটাকে ঠিক মতো নিতে পেরেছে, তারা দেখিয়ে দিয়েছে এই জনতাকে, দেখিয়ে দিয়েছে দেশকে যে আলিয়া ইউনিভার্সিটিতে পড়েই তারা IAS হতে পারবে, আলিয়া ইউনিভার্সিটিতে পড়েই তারা প্রফেসর হতে পারবে, দেশ শাসন করতে পারবে, দেশ চালাতে পারবে, আর এই সমস্ত মূর্খ মন্ত্রীদের মুখের আওয়াজকে বন্ধ করতে পারবে, তাদের দুর্নীতিকে বন্ধ করতে পারবে। তার জন্যই আজকে আমাদের এই আন্দোলনকে দমানো হচ্ছে, বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হচ্ছে। আপনাদের কাছে আমরা মানে নিবেদন করব, আপনাদেরকে জানিয়ে রাখব যে শুধু আমাদের আন্দোলন নয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে এই শীতের মৌসুমে আন্দোলনের পাশাপাশি বিনা পয়সায় বাজার, যেটা একদম দুস্থ পরিবারদের কাছে পৌঁছে দেয়। আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা যাদের কাছে আধার কার্ড নেই, রেশন কার্ড নেই, যাদের কাছে সরকারের কোনো অর্থ পৌঁছায় না, তাদের কাছে আলিয়া ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীরা বিনা পয়সায় বাজার দিয়ে বস্ত্র বিতরণ করে আসে। আপনারা দেখবেন মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, প্রত্যেকটা জায়গায়, এই বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এই সমস্ত কাজ করে, সেবামূলক কাজ করে। আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা মানবতার পথকে বেছে নেয়। আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা 116 দিন ধরে আন্দোলন করছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেই আন্দোলন করছে। আপনাদেরকে ধন্যবাদ। আমার নাম সাজিদুর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র। আমরা ছেলেদের সঙ্গে কথা বলছিলাম,
যেখানে তারা তাদের আবেগ ক্ষোভ সব মিলিয়ে তাদের যে বঞ্চনা এবং অবহেলাকে উঠিয়ে দিয়েছে, যেখানে আপনারা দেখতে পেলেন যে বিহারের মতো একটা জায়গা যে আন্দোলন এবং সেখানে একটা হিংসাত্মক আন্দোলন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা শান্তিপূর্ণ আন্দোলন, 116 দিনের আন্দোলন, ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধৈর্যের বাঁধ থাকে, তার মধ্যেও কিন্তু তারা এখনও সে ধৈর্যশীল, সে আন্দোলন নিয়ে ভাবা দরকার যে এই ছাত্রছাত্রীরাই কিন্তু কালকে দেশের ভবিষ্যৎ। ভাবতে পারেন একটা বিশ্ববিদ্যালয় 8 মাস ইসি ছাড়া চলছে, এক্সিকিউটিভ কাউন্সিল ছাড়া একটা বিশ্ববিদ্যালয় 8 মাস চলছে, কী করে এই ছাত্র আন্দোলনকে আপনারা অনৈতিক বলতে পারেন? একটা ছাত্র আন্দোলন ইসি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এটাও তারা বলবে, এবং অলরেডি তারা সেই কাজ শুরু করে দিয়েছে, এবং আগামী মাসে তারা শুরু করতে চলেছে একটা বড় মিছিল।